জানি না কোথায় থেকে শুরু করব। আমার মনে কি চলছে সে সত্যটুকুই আসলে বলি আপাতত। করোনার মৃত্যু সংবাদ অনলাইন, টিভি নিউজ, বিদেশ দেশ করতে করতে এখন দেখি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের হাজার হাজার মানুষের ফ্যামিলিতে চলে এসেছে। আমার নিজের বিজনেসের ক্ষেত্রেও দেখলাম আমার অনেক অনেক ক্লায়েন্ট করোনা পজিটিভ। যারা মারা যাচ্ছেন দুম করেই বিদায় নিচ্ছেন, যার যায় আসলে সেই বোঝে সেই জানে। এর মধ্যে আবার বেঁচে থাকার জন্য রেসপন্সিবিলিটি দেখাতে কাজে যেতেও কিন্তু মানুষ অনেকখানি বাধ্য। এই ডেথ সার্কেল ছোট হতে হতে মনে হচ্ছে একদম বুকের উপরে উঠে আসছে। হেসে খেলে খেয়ে দিয়ে আমরা হয়তো বা সবাই ঠিকই ব্যস্ত আছি, কিন্তু এত অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো ফিউচার প্ল্যান করা যায়? মন থেকে কি কোনো শান্তি আসে? আসলে আসে না। আজকে আমরা কথা বলবো করোনায় মানসিক সমস্যা এই বিষয় নিয়ে। সবাইকে ওয়েলকাম করছি, আমি মেহজাবিন বিনতি, এবং ওয়েলকাম করছি আজকের প্রমিসেস জানতে চায়ে। করোনায় করণীয় নিয়ে কথা বলতে শুরুতে আমার সাথে আছেন ডক্টর ফারুক আজম, সাইকিয়াট্রিস্ট ফ্রম নিউ ইয়র্ক, এবং আরও আছেন নুজাত রহমান, সাইকোলজিস্ট অ্যাট প্রমিসেস মেডিকেল লিমিটেড। অতিথিদের আমন্ত্রণ করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই, কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাদের আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার বন্ধু শহীদুল ইসলাম হেলালকেও ধন্যবাদ। আমি সেই সুদূর নিউ জার্সি থেকে যুক্ত হচ্ছি, সময়ের অনেক ব্যবধান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তার কাছে একটু আসবো যে এখনকার করোনা পরিস্থিতি নিয়ে আসলে আমাদের সবার মানসিক অবস্থা আসলে ভালো না। কি করব, ফিউচার কোন দিকে যাচ্ছে, ফিনান্সিয়াল কন্ডিশন কি হবে, বাচ্চা কাচ্চার স্কুল কি হবে, কিংবা আদৌ বেঁচে থাকবো নাকি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা আসলে আমরা 2 মাস বা 4 মাস আগে ওভাবে ভাবতেই পারিনি। কি বলবেন এ প্রসঙ্গে? এটা হচ্ছে যে করোনা ভাইরাস মাত্র ধরো 6 মাস বয়স, কিন্তু এর মধ্যে সে বিশ্ব দাবিয়ে বেড়াচ্ছে। ট্রু, এই এই ভাইরাসটা এখনো আমাদের কাছে অনেকটা অজানা অচেনা। এই জন্য একটা প্রথমে যেটা আমাদের অনুভূতি হয় অজানা অচেনার, সেটা একটা আশঙ্কা। আর চারিদিকে যে মৃত্যু সংবাদ শুনছি, যে প্রিয়জন অসুস্থ কে মারা যাচ্ছে বন্ধু বান্ধবদের মধ্যে, এসব তো আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দেয়, উদ্বেগ বাড়িয়ে দেয়, এবং এই উদ্বেগ থেকে ক্রমশ অবসাদ, তারপর বিষণ্ণতা। এখন তো আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব। প্রথমে এটা কি করব এটা জানতে হলে আসলে আমাদের এই রোগটা সম্পর্কে একটু জানা দরকার। কারণ প্রথম ভীতি তো আছে যে যে মারাত্মকভাবে যে চারিদিকে ক্ষতি হচ্ছে, কিন্তু দেখুন এই রোগটা, এটা যেমন সম্প্রতি এটা ইয়ে ছড়িয়ে সংক্রামক হচ্ছে, কিন্তু এই রোগে আক্রান্ত দেখা গেছে 80% 80% লোকের হয় কিন্তু মৃদু উপসর্গ। তারপরে ধরো অ্যারাউন্ড 15% লোকের হয় মডারেট বা সিভিয়ার, এবং শুধু 5% লোকেরা হয় ক্রিটিক্যাল, এবং যাদের ভেন্টিলেটর দরকার হয় এবং সেখানে মৃত্যুটা হয় বেশি। তাহলে 80% লোকের এতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে নিজের চিকিৎসায়, এবং এটা তাহলে আমি সে 80%কে পড়বো কী করে? যেমন আমাদের নিজস্ব একটা ভাবতে হবে যে আমাদের নিজের কিছু ক্ষমতা আছে, যেমন যেসব বিধিবদ্ধ সতর্কতা আমাদের বলে দেওয়া হয়েছে, এই যে 6 ফুট সামাজিক দূরত্ব রাখা, পরিষ্কার থাকা, হাত ধোয়া, তারপর মাস্ক পরা, আমরা যদি এগুলো মেনে চলি তাহলে আমাদের সংক্রমণের হার অনেক কম হবে। মানে আমরা নিজেদের একটু প্রোটেক্ট করতে পারবো, মানে নিজেকে বিপজ্জনক জায়গায় যাতে নিয়ে না যেতে হয় সেই ব্যাপারে সচেতন থাকা। এখানে মূল কথা হচ্ছে সচেতন থাকাটা ভয়ের চেয়ে। আমি আরো কথা আসবো আস্তে আস্তে। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু নুজাত আপুর কাছে আসবো, প্রমিসেস মেডিকেল লিমিটেড আপু দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমি একটু যদি আপুর কাছে আসি। আপু, অনেক কিছু করণীয় আছে এবং আমরা কিন্তু বারবার আসতে পারলাম এই অনুষ্ঠানে। জি, আমরা কিন্তু বারবার একটা কথা বলছি আপু, সেটা হচ্ছে সচেতন থাকা নিয়ে। আমরা সচেতন থাকাটা যত সহজে বলছি, কিন্তু ডে টু ডে লাইফে আসলে ওটা পালন করাটা কিন্তু করোনার ক্ষেত্রে অতখানি কঠিন। যেমন আমি যদি একটু বলি যে যখন আমরা যতই অনলাইন শপিং করি না কেন, ব্যাগগুলো কিন্তু আসছে,
এটা ধরা নিয়েও কিন্তু একটা ভীতি কাজ করছে, কিংবা আমরা বাইরে রেখে দিচ্ছি 7 দিন, তারপর ধরেও একটা মেন্টালি একটা ট্রমার মধ্যে আছে, বারবার হাত ধুচ্ছি সচেতনতা থেকেই। কিন্তু এটাও কিন্তু থাকে না যে আমরা দেখা যাচ্ছে যে আগের সেই পুরনো বা নর্মাল লাইফটাকে মিস করছি, মেবি দিস ইজ দ্য নিউ নর্মাল। এখন আপনি মানুষকে এই কোপিং মেকানিজমের সাথে আসলে মিলিয়ে নেওয়ার জন্য মানে কি পজিটিভ এনার্জিটা দিবেন, কি বলবেন? ওকে, তার আগে একটুখানি বলি, এই যে যেমন আজকে আমরা যেভাবে কানেক্টেড হয়েছি এটা কিন্তু একটা সচেতনতার অংশ হতে পারে, অবশ্যই তাই। যেমন আমরা স্টুডিওতে সবাই মানে তিনজনেই আমরা স্টুডিওতে যেতাম, গিয়ে তারপরে এই গল্পটা করতাম। আজ কিন্তু আমরা সেটা না করে যে যার বাড়ি থেকে বসে করছি, এটা অবশ্যই একটা সচেতনতার অংশ। এখানে আমরা কেউ কন্টামিনেশনের মধ্যে গেলাম না, তাই না? এবং এইরকম ভাবে মানে আরো অনেক পরিবর্তন আসলে হয়ে গেছে আমাদের এই গত 2.5 মাস বা 3 মাসের কথা যদি বলি, এই ধরনের অনেক পরিবর্তন আমরা আমাদের ভিতর অলরেডি নিয়ে এসেছি। তো সচেতন আমরা হচ্ছি এবং এটা খুব ড্রাস্টিক একটা চেঞ্জ আসলে আমাদের মধ্যে হয়েছে। সেখানে অনেক পজিটিভ ব্যাপার আছে, অনেক নেগেটিভ ব্যাপার আছে। শুধু হাত ধোয়াটাই যে সচেতনতার অংশ হচ্ছে তা কিন্তু নয়। এই যে আমরা বাড়িতে আছি, আপনি একটু চিন্তা করুন রিন্তি, আমরা কতটা অ্যাকচুয়ালি বহির্মুখী ধরনের ছিলাম। বাড়িটা একটা সময় যারা আমরা কাজে আছি, বাড়িটা ছিল অ্যাকচুয়ালি মানে মেইনলি একটা ঘুমানোর জায়গা, হয়তো আমি খাবো একটু ঘুমাবো, এইটুকুই ছিল আমার বাড়িতে থাকার অংশ। তো এখন এই করোনার কারণে মানে করোনা আমাদেরকে অ্যাকচুয়ালি একদম খুব জোর করে গৃহী হতে বাধ্য করেছে। তো করোনা আমাদেরকে কিন্তু এটা বুঝিয়ে দিল যে অ্যাকচুয়ালি ঘরটাই আসল জায়গা, এবং ঘরে যে মানুষগুলি আছে সেই মানুষগুলি আসল জায়গার আসল মানুষ, আসল কাছের মানুষ। এই মানুষগুলি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, এবং বাইরের মানুষগুলো আসলে চাইলেও আমাকে আর সঙ্গ দিতে পারবে না, তাই না? তো এটা অবশ্যই একটা বলার মতো ব্যাপার যে করোনা আমাদেরকে এই জিনিসটা শিখিয়েছে যে কাছের মানুষদেরকে কেমন করে আমরা নার্চার করতে পারি, কাছের মানুষদের গুরুত্বটা কতটুকু, কাছের মানুষদের পাশে কিভাবে থাকতে হয়, এই জিনিসটা কিন্তু করোনা আমাদেরকে এখন শিখিয়েছে। খুবই সত্যি। আর মানসিক চাপের কথা যেটা বলছেন, সেই জায়গাটাতে তো আসলে এটা ভীষণই সত্য যে এই মানসিক চাপ থেকে আমাদের পক্ষে চাইলেই উইথড্র করা সম্ভব না, যতই মানসিক স্বাস্থ্য সাহায্য আমরা পৌঁছানোর চেষ্টা করি। বাট স্টিল স্ট্রেস আছে, যেটা আপনি বললেন যে অনলাইনে হয়তো আমি জিনিসপত্র কিনছি, কিন্তু জিনিস মানে ওই ডেলিভারিটা যে আমি হাতে টাচ করব সেটা নিয়েও একটা স্ট্রেস। তাহলে আমি আসলে রিল্যাক্সটা কখন করব? তো সেই জায়গাটাতে এই স্ট্রেস আসলে আমাদের এত সহজে ছেড়ে যাবে না, এবং এটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে। এটাকে যদি আমরা সঙ্গে নিয়ে আগাতে পারি, তাহলে হয়তো আমাদের মানসিক চাপটা একটু হলেও একটু হলেও কমবে। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ আ রিয়েলিটি, এই রিয়েলিটিটাকে সঙ্গে নিয়ে আমাদের এখন আগাতে হবে, হয়তো সামনে বেশ কিছু মাস। থ্যাংক ইউ। ইউ আর ওয়াচিং প্রমিসেস। জানতে চাই, নুশাত আপু যেমনটা বলছিলেন যে মানসিক চাপ বা স্ট্রেসের জায়গাটা থেকে বের হয়ে আসার আসলে কোনো গতি আমরা দেখছি না, এটাকে সঙ্গে করে এটাকে মেনে নিয়ে ব্যালেন্সড ওয়েতে সামনে এগিয়ে যাওয়াটাই মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে। সবাই চেষ্টা করছি, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। করোনায় মানসিক সমস্যা, বাসায় থাকতে থাকতে কিন্তু সবাই হাঁপিয়ে গেছি, কিন্তু এটা আমাদের সচেতনতারই একটা অংশ। বাইরে যে যে খুব ভালো কিছু হবে তা না, হ্যাঁ কাজের জন্য আমরা বের হচ্ছি সেটা অনেক বুঝে শুনে অনেক মেজারমেন্ট নেওয়ার পরে। সবাইকে ওয়েলকাম করছি আজকের আয়োজনে, বরাবরের মতো সাথে আছে আমি হাজব্যান্ড রিন্তি, এবং আমার সাথে আছেন ডক্টর ফারুক আজম এবং নুজাত রহমান, কথা বলছি তাদের সাথে। আমি যদি একটু ডক্টর ফারুক আজমের কাছে আসি, আপনি নিউ ইয়র্কে কাজ করছেন, এবং নিউ ইয়র্কের অবস্থা যদি বলি কিছুদিন আগেও কিংবা এখনও একটা ভয়ঙ্কর অবস্থা আসলে নিউ ইয়র্ক দেখেছে, এবং এরকম সিচুয়েশন যে কোনো দিন দেখতে হবে এটার জন্য আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ প্রিপেয়ার ছিল। এবং যারা এর মধ্যে কাছের মানুষ, প্রিয়জন, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার হারিয়েছেন, দুঃখ কষ্টটা আসলে তারাই বুঝছেন, বা তাদের ওই বোঝার পরিমাণটা আসলে আমাদের থেকে অনেক বেশি এবং প্রকট এবং অনেক তিতা আমি বলবো। জীবন তাদের একটা জিনিস দেখিয়ে দিয়ে গেল।
এখন যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে আসি, বাংলাদেশে কিন্তু ঠিক আজকের এই ডেটে এই মুহূর্তে আমরা এখনো পিকে যাইনি, আমরা যাওয়া যাওয়া ভাব করছি, এবং লকডাউন যেহেতু খুলে দেওয়া হয়েছে, এখন অবস্থাটা কোন দিক, মানে কোন দিক দাঁড়াবে বলে আপনি মনে করছেন আপনার এক্সপিরিয়েন্স থেকে? তুমি যা বলেছো, নিউ ইয়র্কে তো ভয়ঙ্কর অবস্থা ছিল এবং আমরা পিক থেকে এখন আস্তে আস্তে ডাউনওয়ার্ড স্লোপে আসছি। জি তুমি জানো আমেরিকায় এখন মৃত্যু সংখ্যা 1 লক্ষের উপরে জি চলে গেছে, এবং এই যে এখন এখানে খুলছে আস্তে আস্তে, কিছু শপিং মল খুলবে, দোকানপাট খুলছে, রেস্টুরেন্ট খুলছে, কিন্তু তার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। যেমন রেস্টুরেন্টগুলো খুলছে, ওরা শুধু যেসব আউটডোর খাবে আর কি, বাইরে বসে খেতে পারবে, ওইসব ব্যবস্থা যে ধীরে ধীরে খোলা। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা বললে যে এখনো পিকে যাওনি মানে যাচ্ছে, এই সময়টা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই ভাইরাসটা কিন্তু যায়নি, এটা হয়তো কিছুটা স্তিমিত হয়েছে। কারণ যতদিন পর্যন্ত একটা ভ্যাকসিন না বেরোবে, ততদিন পর্যন্ত কোনো কোনো নিশ্চয়তা নেই যে এই ভাইরাস থেকে কেউ মুক্তি পাবে। এবং এটা যত যেখানে জনবসতি ঘন ঘন ঘনত্ব, সেখানে এটা সংক্রমণের সংখ্যা বেশি, এবং যদি এটা খোলা হয়, আমার মনে হয় ওগুলো খুব সাবধানে ধীরে ধীরে খুলতে হবে এবং সেই সব সতর্কতা বজায় রেখে খুলতে হবে। যেমন সামাজিক, যেটা বলেছে সামাজিক দূরত্ব, মাস্ক পরা, এইসব যদি না হয় তাহলে একটা সংক্রমণের সম্ভাবনা থাকে যে পুনঃসংক্রমণের। যেমন আমেরিকাতেও ডক্টর ফাউসি, যিনি চিফ ইনফেকশাস ডিজিজের চিফ, অ্যাকচুয়ালি অ্যালার্জি ডিপার্টমেন্টের, উনি বলেছেন যে এই সংক্রমণের আবার হতে পারে, আর একটা ঢেউ আসতে পারে, এবং সেই ঢেউটা হয়তো প্রথম ঢেউয়ের চেয়ে আরো ভয়ঙ্কর। যেটা স্প্যানিশ ফ্লুতে হয়েছিল 1918-এ, তার তিনটা ওয়েভ এসেছিল, তিনটা ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে তখন তো প্রায় 50 মিলিয়ন লোক মারা যায়, 500 মিলিয়ন লোক এফেক্টেড হয়েছিল। তো এখানে এখনো বলা যাচ্ছে না যে এটা কি হবে। এবং একটা ভ্যাকসিন, আমি একটু ইয়ে কথা বলছি, একটা ভ্যাকসিন বেরোতে কিন্তু 10 থেকে 15 বছর লাগে, কিন্তু এখন তো হুড়স্থুল কাজ হচ্ছে। তবে এর আশা করছে যে যে সময়টা দিয়েছিল 12-1 বছর তো লাগবেই কমপক্ষে। এবং ভ্যাকসিন বের হওয়ার পরেও কিন্তু একটা ব্যাপার থাকে যে এটা মানুষের হাতে পৌঁছানো, সেখানেও তো আসলে একটা লম্বা সময় কিন্তু ব্যাপার আছে, যেহেতু পুরো বিশ্ব একসাথে এফেক্টেড, পার্টিকুলার কোন একটা দেশ বা একটা অংশ না যে আমি সেখানে শুধু সাপ্লাই দিলাম হয়ে গেল, পুরো দুনিয়া আনাচে কানাচে। কিন্তু আসলে মানে আমার আসলে এর আগের দিন যখন ভাবছিলাম বা চিন্তা করছিলাম যে কয়েক মাস আগেই আমরা চিন্তা করছিলাম চীনের উহানে এরকম একটা ঘটনা ঘটেছে, এখন ওটা আমার বাড়ির পাশে, ওটা আমার ফ্যামিলির মধ্যে চলে এসেছে, মানে কি ভয়ঙ্কর সিচুয়েশন হলে আসলে আমরা এরকম একটা পরিস্থিতি মেনে নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে মেনে নেওয়ার জন্য মানুষকে বলছে। আমি একটু ফারুক আজম ভাইয়ের কাছে আসবো, তার আগে একটু আরেক নুজহাত আপুর কাছে যেতে চাই। আপু, আমরা যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে একটু আজকে কথা বলতে চাচ্ছিলাম, এই যে লকডাউন সিচুয়েশন বা সবাই ঘরে বসে কাজ করার চেষ্টা করছি কিংবা জীবনের তাগিদে অনেকে বাইরে বের হতে বাধ্য, এই সময়টা কিন্তু আবার একটা ভালো সময় যেটা পজিটিভিটির চর্চা করার জন্য, বা বাসায় বসে আমরা যদি ফেসবুক দেখি যে কাজগুলো আগে করা হতো না, কেউ পেন্টিংয়ে ফিরে গেছে, কেউ গিটার প্র্যাকটিস করছে, কেউ বা গান করছে, কেউ বা তার কোনো গুণ থাকলে সেটা চর্চা করছে, কেউ বা বেকিং কুকিং সব কিছুতে ব্যস্ত। তো এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখছেন? মানুষের কিন্তু একটা ভেন্টিলেশনের জায়গা নিজেই তৈরি করে নিচ্ছে, আপনি কি বলবেন এ প্রসঙ্গে? এক্স্যাক্টলি, এটা খুব চমৎকার একটা ব্যাপার। এটা আসলে মানুষের খুব ইনেইট একটা কি বলবো ইনস্টিংক্ট, যে মানুষ বেশিরভাগ সময় ওই যে সার্ভাইভ করার চেষ্টা করতে থাকে, তো তো নিজেকে সব সময় বাঁচানোর একটা তাগিদ সব সময় তাদের ভিতর কাজ করে, এবং এই যে চেষ্টাটা তারা করছে এটা কিন্তু নিজেদেরকে ভালো রাখার তাগিদ থেকেই করছে। এবং এটা কিন্তু হ্যাঁ, আমরা যেমন মানসিক স্বাস্থ্য কর্মীরা সবাইকে বলেছি, এই এটা প্রচার করার চেষ্টা করেছি যে হ্যাঁ, আপনাদের যা ভালো লাগে যেভাবে ভালো লাগে আপনারা সেটা করার চেষ্টা করুন, আমরা এনকারেজ করেছি, কিন্তু এটা বলার আগে থেকেই কিন্তু মানুষজন এটা শুরু করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের খুব মানে ইনেইট একটা ব্যাপার যে আমরা সব কখনোই খারাপের ভিতরে নিজেদেরকে ফেলে রাখতে চাই না, আমরা এটা একটা সার্ভাইভাল
ইনস্টিংক্ট আমাদের, আমরা চেষ্টা করতে থাকি যে আমরা যেন সবসময় নিজেদেরকে কিছু হলো ভালো রাখতে পারি। তো সেই ইয়েতে এটা যারা করছেন, যেভাবে করছেন, খুবই এনকারেজিং একটা ব্যাপার। এবং অনেকেই বলছেন যে অনেক নতুন স্কিল তারা এই সময়ের ভিতরে ডেভেলপ শিখতে করছে। পারছেন, এই সময়ের ভেতরে যেমন হ্যাঁ ডেভেলপ করছে। এবং অনেক অর্গানাইজেশন কিন্তু খুব ক্রিয়েটিভ হয়েছে, তারা বিভিন্ন কোর্সেস এখন অনলাইনে অ্যানাউন্স করছে, যেগুলো বাড়িতে বসে করে নিতে পারছেন, রাইট, যেগুলো হয়তো এই স্কিল গুলো হয়তো তার প্রয়োজন ছিল কিন্তু সময়ের অভাবে, তারপর যে করতে হবে এইরকম একটা ব্যাপার থাকে, সেসব কারণে হয়তো সে করে উঠতে পারছিল না। কিন্তু সে জায়গাটাতে এখন তার, যেহেতু আমাদের হাতে সময় আছে, তো আমরা চাইলে এই ধরনের কোর্স গুলোতে করে নিজেদের অনেক ডেভেলপমেন্ট করে নিতে পারি। তবে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা মানে এই যে যাদের কথা বললাম, এরা অনেক প্রিভিলেজ একটা গ্রুপ সোসাইটির, হ্যাঁ, যাদের ইন্টারনেট আছে, যাদের থাকার একটা বাসা আছে, যাদের প্রতিদিনের খাবারের যোগানটা ঠিকঠাক আছে, তারাই এই কাজগুলো করতে পারছে, তারা নিজেদের মেন্টাল হেলথের জন্য কাজ করতে পারছে। কিন্তু আরেকটা দিক কিন্তু আছে, সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ আছে, অনেকই মানুষ আছে যাদের থাকার জায়গার জন্য হয়তো শুধু একটা রুমের ভেতরে দুজন বা তিনজন মানুষ থাকছেন, জি হয়তো প্রতিদিনের খাবারের যোগানটা তাদের হচ্ছে না, হয়তো তাদের ইন্টারনেট হয়তো ব্যবহার করার মতো সেই টাকাটাই এখন নেই যে সে তার মানসিক স্বাস্থ্যের জন্য নেট ইউজ করে কিছু না কিছু করবে। তো সেই জায়গাটাতে তাদের কিন্তু সত্যিই অসুবিধা হচ্ছে। এই যে আমরা অনেক সময় দেখছি যে মানুষ বাইরে চলে আসছে, এবং অনেকেই অনেক সময় বলছি যে অকারণে কেন বাইরে আসছে, এখন তো বাইরে বাড়িতে থাকবার কথা বলা হয়েছিল, বাইরে শুধু শুধু কেন যাচ্ছে। জি অ্যাকচুয়ালি হয়তো সে শুধু শুধু যাচ্ছে না, কোনো কাজে যাচ্ছে, কিংবা হয়তো এই যে মানে তার এক রুমের ভেতরে থাকার যে একটা গুমোট, সেটাকে কাটানোর জন্য হয়তো সে খানিক বের হয়েছে। তারও তো একটু নিঃশ্বাস নেওয়ার আসলে প্রয়োজন আছে, কারণ এই বেসিক চাহিদাগুলো আমাদের সমাজের অনেকের নেই। তাদের জন্য আসলে আমাদের নতুন করে ভাবা উচিত এবং প্রয়োজন যে তারা কি করতে পারে তাদের নিজেদের জন্য। আমরা অনেক প্রিভিলেজ একটা গ্রুপের জন্য কথা বলি সারাক্ষণ, যে আমরা অনেক কিছু করতে পারছি, কিন্তু ওই যে আনপ্রিভিলেজড একটা গ্রুপ আছে যারা কিছুই করতে পারছে না নিজেদের জন্য, আসল ক্ষয়ক্ষতিটা কিন্তু তাদের হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম করোনায় মানসিক সমস্যা নিয়ে। আসলে সমস্যার কথা কিন্তু প্রমিসেস মেডিকেল লিমিটেড বলতে চায় না, আমাদের এই আয়োজন বলতে চায় না। আমরা সবসময় কথা বলতে পছন্দ করি সমাধান নিয়ে, আর তা নিয়ে আজকের আয়োজন। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও কথা হচ্ছে, বি ব্যাক সুন, সাথেই থাকুন। ইউর ওয়াচিং প্রমিসেস মেডিকেল লিমিটেড উইথ মাহবুবান বিনতি। আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার সাথে আছেন ডক্টর ফারুক আজম, উনি জয়েন করেছেন এই মুহূর্তে আমাদেরকে নিউ ইয়র্ক থেকে, এবং নুজাহাত রহমান আপু জয়েন করেছেন ঢাকা থেকে, আর সাথে তো আমি আছি। আচ্ছা, আমরা মানসিক সমস্যা নিয়ে কথা বলছি, সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা চাই সমাধানে আসতে। সমস্যা এখন বহুমুখী, যেদিকে তাকাচ্ছি সেদিকেই আসলে সমস্যা, কিন্তু সমস্যার সলিউশন নিশ্চয়ই কোথাও মনের অজান্তে আছে। সেগুলো খুঁজে হাতড়ে নিয়ে বের করে ব্যালেন্স করার দায়িত্ব আমাদের প্রত্যেকটি মানুষের, এবং নিজেদের স্বার্থে ভালো থাকার জন্য। আমি যদি একটু ডক্টর ফারুক আজমের কাছে যাই, আমি একটু আসি যে আপনাদের বয়সে, আপনাদের ঠিক এই সময়ে থাকে না যে কিভাবে সময় কাটাচ্ছেন। যেমন আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা একজন ডক্টর, তার তিন ছেলে মেয়ে, তার ফেসবুক ছিল না। আমরা অনেকবার তাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে চেয়েছি, বলেছি ওপেন করো, ভালো লাগবে, দেখো আমরা কী করি, কীভাবে সেলফি নেই, আপডেটগুলো দেখো। সে আসলে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার তার কোনো আগ্রহই ছিল না, বাট এই লকডাউনে আমাদের এই সুযোগ হয়েছে যে আমরা একবার বলতেই বাবা রাজি হয়ে গেছেন। এখন দেখা যাচ্ছে আমাদের থেকে বাবার ফেসবুক করার পরিমাণটা অনেক অনেক বেশি, যখন তখন ফ্রেন্ডদেরকে ফোন দিচ্ছে, ভিডিও কলে সময় কাটাচ্ছে। তা আমার মনে হয় যে আপু যে কথাটা বলছিলেন, নুজহাত আপু, যে করোনা তো অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক কিছু কিন্তু দিয়েও গেছে। এই যে আমার বাবাই যদি বলি যে পুরনো বন্ধুদের এত বছর দেখ পর দেখা, কথা বলা, আপডেট নেওয়া, কিংবা এই যে ফেসবুক বা ইন্টারনেট থাকাতে আমাদের কিন্তু একটা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা হয়েছে। আমি জানি না, যদি আমাদের কাছে এই ডিভাইস না থাকতো আমরা এই মুহূর্তে কি করতাম। বাসায় কিন্তু আসলে সবার মানে পাগল পাগল হওয়ার জোগাড়, একমাত্র এটা একটা ব্রিদিং স্পেস।
তো আপনি আপনার কথা যদি বলি, আপনি কি করে সময় কাটাচ্ছেন বা ফিউচার প্ল্যান করছেন বা ব্যাপারটা কনস্ট্রাকটিভ করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? হোয়াট ইজ ইওর প্ল্যান? আচ্ছা, আমার প্ল্যান আছে, কিন্তু আমি প্রথমে একটু সার্বিকভাবে বলি যে এই সময় একটু উদ্বেগ হবে, দুশ্চিন্তা হবে, এটা কিন্তু স্বাভাবিক। জি যদি একদম না হয় সেটাও সমস্যা, যদি বেশি উদ্বেগ বেশি দুশ্চিন্তা হয় সেটাও সমস্যা। জি তার মানে মাঝামাঝি, মানে বলেছে একটু উদ্বেগ একটু দুশ্চিন্তা থাকা কিন্তু ভালো, তাহলে আমরা আমাদের কাজের ব্যাপারে সচেতন থাকতে পারি। তো এখানে যেটা তুমি জিজ্ঞেস করলে কি করি, প্রথমে দেখা গেছে যে এই সময় যেসব সমস্যাগুলো হয় মানুষের, সেগুলো হয় সামাজিক বিচ্ছিন্নতার কারণে এবং নিঃসঙ্গতার কারণে, এবং এখান থেকে আরো সিরিয়াস হয়ে যায় যেসব সুইসাইডাল বা আত্মহননের চিন্তা যখন আসে। তুমি হয়তো শুনে থাকবে যে নিউ ইয়র্কে একজন ডাক্তার ইমার্জেন্সি রুমে কাজ করতে পরে উনি সুইসাইড করলেন, তার সে আর সহ্য করতে পারেনি, তার কাছে ব্যথাটা এমন চরম পর্যায়ে পৌঁছেছে, এবং আরেকজন ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানও সুইসাইড করেছে। তার মানে এটা এক জায়গায় এক ধাপ থেকে আরেক ধাপে যায়। তাহলে আমরা আমরা কী করি এতে, কীভাবে আমরা, যেটা নুসাদ বললো খুব ভালো কথাই, যে এই সময় আমরা পরিবারকে সব একসাথে পেয়েছি, যেটা আগে হয়তো সময় দেওয়া যেত না। প্রথমে আমি যেটা চেষ্টা করি যে আমাদের পরিবারে, এখানে আমার বাচ্চা আছে, 3 মেয়ে 1 ছেলে, আমরা একটা সময় বসি, যেমন সন্ধ্যার সময় চেষ্টা করি খাবার সময় যাতে একসাথে হতে পারি। তারপরে আমার ব্যক্তিগতভাবে আমি আমি একটু বাইরে পৌঁছাবার চেষ্টা করি, মানে বন্ধুদের সাথে যোগাযোগ করতে। তো বন্ধু তো প্রচুর আছে এই সময়, যারা খুব কাছের বন্ধু ওদের সাথে ঘনিষ্ঠতা আরো বাড়ানো ভালো। তারপরে যে বাইরে যেসব মিডিয়া আছে, কিন্তু যেটা আমি করতে চাই না এবং আমি বলবো এটা না করা উচিত, সেটা হচ্ছে অতিমাত্রায় সংবাদ খবর টবর না শোনা। একটা ওখানেও একটা সময়সীমা নির্ধারণ করা উচিত, কারণ এত সব ইনফরমেশনে ফেসবুক এটা সেটা হোয়াটসঅ্যাপে ভরা যে বেশিরভাগই হয়তো তথ্যবহুল না। আপনি নিশ্চিন্ত, মানে যেসব রিলায়েবল সোর্স আছে সেগুলো আপনি শুনতে পারেন, তাও কিছু সময়ের জন্য। সময় এই যে অতি ইনফরমেশনে ভারাক্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া যাদের হবি আছে, যেসব গানের কথা বললেন, শিল্পের কথা বললেন, চর্চার কথা বললেন, এগুলো খুবই ভালো, একটা আউটলেট তো দরকারই। এবং যারা এক্সারসাইজ করা, এই সময় এক্সারসাইজ করা খুব ভালো, আপনার একটা সুস্বাস্থ্য জীবন যাপন, ঠিকমতো খাবার, ঠিকমতো ঘুমাবার, এইসবগুলো নিয়ন্ত্রণ করা উচিত, এইসবগুলো দেখা উচিত, কারণ সবগুলো মিলিয়ে একটা সমস্যার সৃষ্টি হতে পারে এবং এগুলো এক ধরনের সমাধান। যেমন আরেক জায়গায় একজন বলেছে, আমাদের জার্নালে দেখলাম, উনি বলেছেন যে তোমার দুশ্চিন্তার জন্য একটা সময় তুমি বেছে নাও, যে 1 ঘন্টা নিয়ে তোমার যত দুশ্চিন্তা আছে তুমি সেই সময় করো, অন্য সময় নিজেকে ইনভলভ করো অন্য অন্য কাজে, মানে নিজেকে প্রোডাক্টিভ করো, আর প্রত্যেক দিনটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসো। মানে আপনি তুমি কাজে যাওয়ার সময় যেরকম করতে, হয়তো একটা সময় একটা স্ট্রাকচার করে নিলে এসব ব্যাপারও তোমার দুশ্চিন্তা অনেকটা কমাতে পারে। জি, থ্যাংক ইউ সো মাচ। এখন উজ্জ্বল আপুর কাছে আসি। আপুর কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই করোনাকালীন সময় আসলে সামাজিক দূরত্ব মেনটেন করতে যে বা নিজেদেরকে বাঁচানোর জন্যই আমি বলবো যে দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররাও কিন্তু বিভিন্ন জায়গায় আছে, যদি আমাদের এক বাসায় থাকার সুযোগ না হয়, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছে, কেউ এই দেশে কেউ ওই দেশে, দেখা হচ্ছে না, যাতায়াত নেই, এবং সামনের কোনো সুদূর প্রসারী আসলে প্ল্যানও আমরা দেখছি না। ইনফ্যাক্ট আমি এবার ঈদের মধ্যে যেটা দেখলাম যে আমার যেই ফ্রেন্ডরা আসলে তার ইনলজ হাউসে আছে, তারা কিন্তু বাবা মাকে মিস করছে, আবার কোনো কারণে বাবা মার বাসায় আছে, তারা কিন্তু ইনলজ বা উই লাইফ বা আসা যাওয়ার এই ব্যাপারটা মিস করছে। এবং এটাও কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে একটা পজিটিভ নেগেটিভ দুই ধরনের ইম্প্যাক্টই রাখছে। এবং নট অনলি দ্যাট, এই সময় যেহেতু সবাই একটু মেন্টাল স্ট্রেসে আছে, ফিউচার নিয়ে ওয়ারিড অ্যান্ড টেন্সড, এই সময় খুব আবেগ আপ্লুত হয়ে আসলে ভালোবাসার কথা আসেও না, তো অনেক জায়গায় কিন্তু খুনসুটিও লেগে যাচ্ছে এবং উই আর গেটিং ডিপ্রেসড ইচ ডে। তো এই প্রসঙ্গে আসলে আপনি কি বলবেন, আমাদের সবার কি করণীয়? যে বিষয়টা খুব বিশ্বব্যাপী সবাই আলোচনা করছে সেটি হচ্ছে সহমর্মিতা। এর মানে হচ্ছে অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দাঁড়িয়ে চিন্তা করা বা ভাবা, বোঝার চেষ্টা করা এবং তার অনুভূতিটি অনুভব করার
চেষ্টা করা। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যদি আমরা প্রত্যেকে একটু প্রত্যেকের মধ্যে প্রতি সহমর্মী হতে পারি এবং এই সহমর্মিতার চর্চাটা যদি আমরা আরো বাড়াতে পারি, তাহলে হয়তো এই খুনসুটি বলুন বা সম্পর্কের অবনতি বলুন, খুনসুটি শব্দটা তো অনেক লাইট হয়ে যায়, কিন্তু সম্পর্কের অবনতির বিষয়টি আসলে সত্যিই দেখা যাচ্ছে। এবং অনেক অনেক উদাহরণ, এমনকি ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে গেছে এই লকডাউনের মাঝে, সেই খবরও কিন্তু আমরা পাচ্ছি। যে হটলাইন আছে নারী শিশু নির্যাতন কেন্দ্রের, সেখানে কিন্তু প্রায় 50% বা 60% ফোন কলের সংখ্যা বেড়ে গেছে এখন, বিকজ শিশুরা নির্যাতিত হচ্ছে, মহিলারা নির্যাতিত হচ্ছে। তো সেই জায়গাটা থেকে সবার প্রতি আহ্বান একটাই, যে সবাই প্রত্যেকের প্রতি প্রত্যেকের সহমর্মী যদি আমরা হতে পারি, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে তাদের তাদের রেসপেক্টটা শো করতে পারি, সম্মান প্রদর্শন করা, সম্পর্ক টিকে থাকে কি কিসের ভিত্তিতে, টিকেই থাকে হচ্ছে সম্মান প্রদর্শন, বিশ্বস্ততা, একে অন্যকে বোঝার চেষ্টা করা, যেটাকে সহমর্মিতা বলছি, লাভ অ্যান্ড কেয়ার, এই সব কিছুর ভিত্তিতেই তো সম্পর্ক টিকে থাকে, তাই না? তো এই বিষয়গুলোকে যদি আমরা আরেকটু বাড়িয়ে এখন চর্চা করার চেষ্টা করি, তাহলে হয়তো সম্পর্কের উন্নয়নের জায়গাটাতে আমরা কিছু ভূমিকা রাখতে পারবো। আদারওয়াইজ এই দূরত্ব কিন্তু আসলে একটা মানসিক দূরত্ব তৈরি করতেই পারে, যেটা অনেক ক্ষেত্রে করেওছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কথা বলছিলাম করোনায় মানসিক সমস্যা নিয়ে, সেখানে কিন্তু সম্পর্ক ব্যাপারটাও ইম্পর্টেন্ট, সব কিছু নিয়ে কথা হবে একসাথে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস। জানতে চাই বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি, এবং আমার সাথে আছেন আজকে দুজন অতিথি, ডক্টর ফারুক আজম এবং নুজহাত রহমান। কথা বলছিলাম করোনায় মানসিক সমস্যা নিয়ে। মানসিক সমস্যার ব্যাপারটা আসলে আমরা সব সময় খুব পিন পয়েন্ট করতেও পারি না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা মানসিক অশান্তি বা জ্বালা যন্ত্রণায় ভুগছি, কিন্তু নিজে নিজে বুঝছি না বা রিয়েলাইজ করতে পারছে না। অকারণে রেগে যাচ্ছি, খিটমিট করছি, কিংবা কোনো ডিসিশন মেক যেটা করছি সেটাও সুন্দর হচ্ছে না। এই জিনিসটা বোঝা, সেই জায়গায় আসলে খুব ঠান্ডাভাবে স্থির হয়ে চিন্তা করা, এবং তারপর কী করণীয় সেই অনুযায়ী প্র্যাকটিস করাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি কি ডক্টর ফারুক আজম নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন, তার কাছে একটু প্রশ্ন রাখবো। ফের আমি যদি একটু আসি আপনার কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে, মানে দুর্ভাগ্যজনক, উই আর সো আনফর্চুনেট, যে যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন, ধরেন ডক্টর বা নার্স বা ইনফ্যাক্ট একজন হসপিটাল ক্লিনার, যে প্রত্যেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছে, করোনা পেশেন্ট চারিদিকে গিজগিজ করছে, আমরা কিন্তু ঠিকই ঘরে বসে থাকার লাগজারিটা কিছুটা ক্ষেত্রে এনজয় করছি বা পাচ্ছি, এবং অনেক ক্ষেত্রে আসলে খুবই দুর্ভাগ্যজনক যে এই মানুষগুলো যখন ঘরে ফিরছে, আমরা তো কোনো ওয়েলকাম করছি না সারাদিন ধকলের পর, উল্টা অনেক বাড়িওয়ালা তাদেরকে বাসা থেকে বলছেন যে অন্য বাসায় শিফট করেন, কিংবা আমাদের জন্য জিনিসটা রিস্কি হয়ে যায়। তো এটাও কিন্তু একটা, মানে কি বলবো, একটা ভারসাম্যহীনতা, কিংবা ওভার থিঙ্ক করে একটা খারাপ কিছু বিবেচনা করে ঠিক জায়গায় অ্যাপ্রিসিয়েশন না করা, এই বোধগুলো কিন্তু আমাদের মধ্যে কিছুটা চলে যাচ্ছে শুধুমাত্র নিজের কথা ভাবতে ভাবতে। আপনি এ প্রসঙ্গে কি বলবেন বা অডিয়েন্সকে কি বলতে চান? প্রথমে যারা এই ধরনের আচরণ করে, যেমন বাড়িওয়ালার উপমা দিলেন যে সে বাড়িতে চায় না যে সে সে বিল্ডিং এ থাকুক, এটা তো ইনহিউম্যান, অমানবিক। কে যদি বলে তুমি বাড়িতে ঢুকতে দেবে না, সেইখানে আমার মনে হয় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া উচিত। আর তাছাড়া যারা ডাক্তার, ফ্রন্টলাইন ওয়ার্কার, ওদের যে আরেকটা সমস্যা, ওরা তো বাড়িতে এলেও ওরা তো সহজে ওদের ফ্যামিলির সাথে মিশতে যেতে পারছে না, তাকে সেরকম সতর্কতা অবলম্বন করে যেতে হবে, সেরকম কাপড় চেঞ্জ করে, গোসল করে, এবার পরিচ্ছন্ন দূরত্ব রেখে, মানে বাড়িটাও তাদের কাছে একটা হাসপাতালের মতো হয়ে গেছে। সমস্যা তাদের উপর তো প্রচন্ড চাপ, সেটা তো বুঝতে হবে, কিন্তু কথা হলো যে মানে জোর করে বোঝানো যাবে না, কোনো একটা উপায়ে বোঝায়, যেটা আমি বলছি এরকম ব্যবহার করলে তার আইনগত ব্যবহার নেওয়া, ব্যবস্থা নেওয়া উচিত। নুসাদ কি বলেন? মনে হয় যে অলরেডি কিন্তু সেই বিষয়টা হয়েছে, এবং গভর্নমেন্ট থেকে কিন্তু সেরকম নির্দেশনা দেওয়াও হয়েছে যে যদি কোনো বাড়িওয়ালা কিংবা কোনো প্রতিবেশী যদি এই ধরনের আচরণ করে থাকে, তাহলে তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেরকমটা নির্দেশনা আসার পরে কিন্তু এই বিষয়টা আসলে কমেছে। এটা যে একদম এখনো আছে অতটা তা নয়, কিন্তু
করোনা শুরু হওয়ার পরে বিষয়টা আমরা অনেকটাই দেখেছি, অনেক জায়গা থেকে দেখেছি। হতে পারে। আবার এটা নিয়ে কিন্তু আমরা অনেক পজিটিভ নিউজও দেখেছি যে অনেক বাড়িওয়ালা আবার তার ভাড়াটিয়া যাদের আছেন তাদের দেখা গেছেন যে নিজেরাই এসে বলে দিচ্ছেন যে আমাদের আসলে নেক্সট মান্থের রেন্টটা দিতে হবে না বা অর্ধেক দেন। আসলে খারাপ ভালো সব জায়গাতেই তো আছে, কিন্তু এই খারাপ ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি কারণ হয়তো বা একটা আই ওপেনিং মেসেজ আমরা এই মুহূর্তে তাদেরকে দিতে পারি, হয়তো বা আমাদের কথার থ্রুতে আজকে এই বসার সুবাদে করোনাকালীন সময়ে তাদের মনে একবার নতুন করে থাকে না একটা সেকেন্ড থট আসা, একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত করা কিংবা এনকারেজমেন্ট, এই জায়গাটা যেন তৈরি হয়। সেই জায়গা তৈরি করার জন্যই কিন্তু আসলে প্রমিসেস মেডিকেল লিমিটেডের প্রমিসেস জানতে চাই। আজকে আমি একটু নিশিতাপুর কাছে একটু আসবো, সেটা একটা জায়গা আমি একটু, জি প্লিজ, আচ্ছা একটা জায়গা আমি একটু এখানে অ্যাড করতে চাই এইভাবে, যে যেটা আমরা বলছিলাম যে যে মানে যারা এরকম মানে এই ধরনের আচরণ করছে, যে ইনহিউম্যান বলছি আমরা যে ডাক্তারদের বা নার্সদের কিংবা যারা হেলথ ওয়ার্কার তাদেরকে বা বাইরে গিয়ে কাজ করে আসছে তাদেরকে কোঅপারেট করতে চাচ্ছে না, এই জায়গাটাতে একটু যদি আমরা তাদের জায়গাটা চিন্তা করার চেষ্টা করি হয়তো তারা আতঙ্ক থেকে করছে, তাই না? মানে বিষয়টা এরকম যে সে হয়তো জানে সবটাই যে ডাক্তার ছাড়া আসলে চলবে না কিংবা নার্স ছাড়া আসলে চলবে না, কিন্তু সে হয়তো নিজেকে নিয়ে খুবই বেশি আতঙ্কিত হয়ে গেছে যে কারণে সেই ধরনের আচরণটা করছে। সেই জায়গাটা থেকে আসলে আমরা একটু সবাইকে যদি অ্যাওয়ার করতে পারি যে আতঙ্ক আসলে থাকবে সবার ক্ষেত্রে, কিন্তু তার মানে খুব স্বার্থপর হয়ে যাওয়াটা আসলে কোনো কাজের কথা নয়, বরং সবাই মিলে যদি আমরা এগিয়ে যেতে পারি, স্বার্থপরতা না দেখে আমরা যদি একটু অন্যের জায়গাটা, ওই যে সহমর্মী হওয়া, সেটা হয়ে যদি কিছুটা হলেও আগাতে পারি তাহলে হয়তো সবাই সবাইকে নিয়ে বাঁচতে পারবো। কারণ যে ব্যক্তি আজকে স্বার্থপর হয়ে এই চিন্তাটা করেছেন, তার বাড়িতে যে অন্য কোনো ভাবে করোনা আসবে না সেটা কিন্তু নাও হতে পারে, সেটা মতো কোনো গ্যারান্টি নেই, তখন তিনি কি করবেন? এবং আরো একটি ব্যাপার কিন্তু এসেছে, শুধু এরাই নয়, যে বাড়ির মানুষজন করোনাতে আক্রান্ত হয়েছেন সেই বাড়ির মানুষকে কিন্তু মানে সেই বাড়ির মানুষদেরকেও খুব মানসিক হ্যারাসমেন্টের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং স্টিল হচ্ছে, অনেকেই তাদের করোনার বিষয়টাকে প্রকাশ করতে চাইছেন না, প্রতিবেশী বা অন্য কেউ তাদেরকে খুব, হ্যাঁ, তাদেরকে একেবারে আলাদা করে দেবেন, তারা ফিল করছেন যে একঘরে করে দেবেন, এবং হয়ে হচ্ছে এটা যে তাদের বাড়ির ময়লা নিচ্ছে না কেউ, তাদের বাড়িতে এসে কেউ খোঁজ নিচ্ছে না, তাদের খুবই অসুবিধা হচ্ছে, প্রয়োজনীয় জিনিস তারা আনতে পারছে না, এরকম রিপোর্ট কিন্তু আমরা পেয়েছি যথেষ্ট। তো সেই জায়গাগুলোতে সবার প্রতি আহ্বান একটাই যে আমরা চলুন সবাই স্বার্থপর না হয়ে একটু স্বার্থহীন হওয়ার চেষ্টা করি এই জায়গাটাতে, এবং ওদেরকে একটু ওদের জায়গায় দাঁড়িয়ে ফিল করার চেষ্টা করি, কারণ যিনি স্বার্থপর হচ্ছে আমি যদি হই তাহলে আমার বাড়িতে যখন এরকমটা হবে, যেখানে মনে হচ্ছে যে এখন করোনা আসলে 75% মানুষকে আক্রান্ত করবে, তো আমি তার মধ্যে একজন হতেই পারি, তো তাহলে আমি কি করে অন্যের কাছ থেকে তখন সাহায্য কামনা করব, সেই জায়গাটা একটু সবার মনে রাখ। থ্যাংক ইউ নুচিতাপু, খুব সুন্দর একটা কথা বলেছেন, উনি জীবনের জয়গানের কথা বলেছেন যে সবাই একসাথে ভালো থাকা। আমার মনে হয় যে করোনা কিন্তু আরেকবার শিখিয়ে দিয়ে গেল, শিখিয়ে দিতে আমাদেরকে বাধ্য করছে যে একা একা এই মুহূর্তে ভালো থাকার সম্ভব না, আমরা যদি একা একটা ঘরে দরজা সিটকিনে আটকে দিয়েও থাকি এটা কিন্তু শিওর শর্ট না যে আমি ভালো থাকবোই, সবাই মিলে ভালো থাকতে হবে, তাই অ্যাওয়ারনেসটা সবার জন্য। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, ইউর ওয়াচিং দিস শো উইথ মাই হাজব্যান্ড রিন্তি। আজকে আমরা কথা বলছি এই করোনাকালীন সময়ে মানসিক সমস্যা ও তার সমাধান নিয়ে। সমাধানের কথা কিন্তু আমরা বলছি, কিন্তু এটা অ্যাপ্লাই করার দায়িত্ব, প্র্যাকটিস করার দায়িত্ব আমরা এই মুহূর্তে যারা টিভি সেট বা ফেসবুকে শোটা দেখছি, প্রত্যেকে নিজের জায়গা থেকে কাজের মাধ্যমে। কথা আমরা অনেক বলি, কাজ করতে আমরা কেন যিনি পিছপা হই, এবং সব জানা বুঝার পরেও দেখা যাচ্ছে যে আমার জিনিসগুলো প্র্যাকটিস করছে না, আমরা পজিটিভিটি ছড়িয়ে দিতে চাই সবার মাঝখানে। এই মুহূর্তে আমরা আজকের আয়োজনের মোটামুটি শেষের দিকে, তারপরও কিছু ইম্পর্টেন্ট কথা বাকি থেকে যায়। আমি যদি একটু ডক্টর ফারুক আজমের কাছে আসি, যে যেহেতু আজকের আয়োজনের মোটামুটি শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে পজিটিভ ওয়ার্ডস বা কোনো থাকে না যে আপনি আপনার জীবনে এই টিপস বা ট্রিকগুলো আসলে ফলো করেন, করে আপনি নিজে লাভবান হচ্ছেন, সোসাইটিও লাভবান হচ্ছে, কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, প্রথমে বলি যে এটা একটা অভূতপূর্ব এবং অনিশ্চিত সময়, যে
এই একটা অণুজীব যেভাবে বিশ্বে ত্রাস সঞ্চার করেছে, জি, কিন্তু মানুষের আসার কথা এটাই যে বিজ্ঞানের কাজ চলছে, বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন এবং একে কাবু করার জন্য নানা রকম ওষুধের প্রয়োগ হচ্ছে, ব্যবহার হচ্ছে, অনুসন্ধান চলছে, সেটা একটা আসার কথা। কিন্তু যেটা আমি বলবো যে এটা মনে করতে যে আমরা একদম অসহায় নই, আপনারা মনে করবেন যে আপনারা কি অসহায় নন, আমাদেরও ক্ষমতা আছে এই রোগকে প্রতিরোধ করার, এবং প্রতিরোধের যেসব কথা আপনাদের স্বাস্থ্য মন্ত্রক বলেছেন সেসব আপনারা অনুসরণ করেন, তার মধ্যেও আপনাদের নিজেদের মনকে উৎফুল্ল বা এই পরিস্থিতির মধ্যে যতটা পারা যায় ততটা বিষণ্ণতাকে যদি আপনি এড়িয়ে যেতে চান, এড়িয়ে যাওয়া সম্ভব না, কিন্তু বিষণ্ণতার যেসব উপসর্গ আছে সেসব যদি এতই মারাত্মক হয় তখন আপনি বুঝবেন কি করে, যখন আপনি বুঝবেন যে সেটা আপনার এত আপনাকে এত ভারাক্রান্ত করে দিচ্ছে, তখন আপনি প্রফেশনাল হেল্প নিন, যেমন একজন থেরাপিস্টের কাছে যান, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। কিন্তু সংযোগ এবং পারস্পরিক সহমর্মিতা যেসব কথা বলেছে সেগুলো বজায় রাখেন। খুব সত্যি, নিজের শান্তি নিজের খুঁজে নিতে হবে। আপু আমি একটু নুজাত আপুর কাছে আসতে চাই। আপু আপনাদের কাছে তো সবাই এখন সরাসরি যেতে চাচ্ছে না বা পারছে না, বা খুব বিপদ বা এরকম কিছু হলে কিন্তু সরাসরি আসলে আসছে না। তো সেক্ষেত্রে ভাইয়া যে কথাটা বললেন যে মানসিক সমস্যা, বিষাদগ্রস্ত ফিল করা, বা অনেকে কিন্তু করোনার আগে থেকেই জীবনের নানা কারণে ডিপ্রেস ছিল, বরং তাকে ডিপ্রেশন এখন আরও জেঁকে বসেছে, এরকম সময় আপনাদের কাছ থেকে অনলাইন সেবা পাওয়ার জন্য বা কন্ট্যাক্ট করার জন্য কোনো উপায় বা আপনি কি সাজেস্ট করবেন আপনার জায়গা থেকে? আমরা এখন সবাই অনলাইন সেবা দিচ্ছি, মানে সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন আপনি। যারা আমরা মেন্টাল হেলথ হেলথ সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছি, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে অনলাইন সার্ভিস দিচ্ছি। আমরা ভিডিও কলে কথা বলছি কিংবা ভয়েস কলে, যে কেউ আমাদের সাথে কথা বলতে পারছে, এবং বিভিন্ন পেজেস আছে, যেমন প্রমিসেস এর হেল্পলাইন আছে, আমাদের প্রমিসেস এর হেল্পলাইনে ফোন করে কেউ যদি কথা বলতে চায় সে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য। দিস ইজ পসিবল এবং এটা বেশ কাজ করছে। শুধু যে এই ধরনের মানে বাড়িতে থাকা নিয়ে ডিপ্রেশন তাই কিন্তু নয়, বা আগে থেকে থাকা ডিপ্রেশন কিংবা সম্পর্কের সমস্যা বা কষ্ট নয়। আমি কিন্তু এমন অনেক, হ্যাঁ, অনেক কেসেস পেয়েছি যেগুলো হচ্ছে যে যাদের বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছেন সেই মানুষগুলো, তাদের ভেন্টিলেশনের জন্য কিন্তু কোনো জায়গা নেই। আপনি একবার চিন্তা করে দেখুন যে সেই মানুষগুলো কিন্তু শোক করারও কোনো সুযোগ পান না। যে বাড়িতে একজন করোনায় মারা গেছেন সেই বাড়ির আর যে কজন মানুষ আছে তারা হয়তো তখন প্রত্যেকে যার যার মতো আইসোলেশনে থেকে নিজেদেরকে বাঁচানোর তখন চেষ্টা করছেন। যে মানুষটি চলে গেলেন, এত বড় একটা লস যে তার হলো, যেটাকে বলে গ্রিফ অ্যাক্টিভিটি, হ্যাঁ, গ্রিফ রিলিজ হওয়া, তাদের কিন্তু গ্রিফ রিলিজ হওয়ার কোনো সুযোগ নেই। তারা শোক কাউকে প্রকাশও করতে পারছে না, কারোর সাথে কথাও বলতে পারছে না। তো তাদের জন্য তারা সত্যি এই সার্ভিসটা নিতে পারেন, অনলাইনে কথা বলতে পারেন। আমি নিজে অনেকের সাথে কথা বলেছি এবং বুঝতে পেরেছি যে আসলে তারা কিসের ভেতর দিয়ে যাচ্ছেন, এবং তাদের কথা বলাটা ভীষণ জরুরি তাদের জন্য। প্রত্যেকের জন্যই আহ্বান যে আপনারা নিজেদের মানসিক স্বাস্থ্যের জন্য সাহায্য নিন। ডক্টর ফারুক যেভাবে বললেন সেই জিনিসগুলো সবাই ব্যবহার করতে পারেন, এবং তার সাথে অনলাইনে এখন সহজে পাওয়া যাচ্ছে, অনেকে ফ্রি সার্ভিসও দিচ্ছে অনেক জায়গায়। সেই জায়গাগুলো আপনারা একটু খোঁজ করতে হবে, খোঁজ করে আপনারা যদি অ্যাভেল করেন আপনাদের জন্য সত্যি সাহায্যকারী হবে। থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম অ্যাজ ইউজুয়াল, এবং খুব মানে একটা কনস্ট্রাকটিভ আলোচনা সহজভাবে মনে হয় আমরা একটু করতে পেরেছি। দুজন দুই দেশ দুই জায়গা থেকে আমাদেরকে জয়েন করেছেন এবং সময় দিয়েছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোথাও। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইমিউন সিস্টেমের কথা কিন্তু আমরা বারবার শুনেছি, একমাত্র নিজের ইমিউন সিস্টেমই এই শক্তিটাই আসলে আমাদেরকে এই মুহূর্তে বাঁচাতে পারে। কার শরীরে কি হয়ে আছে তাও কিন্তু বলা বোঝা খুব মুশকিল, সেখানে এই অস্থির সময় মনের যত্নের সময় আসলে আমাদের কারণেই আমরা সেভাবে চিন্তাই করছি না। সময় থাকলেও সেই মানসিক স্থিতি হয়তো বা আমাদের নেই, কিন্তু এর মধ্যে আমরা যদি চাই মনটাকে পজিটিভ আর চাঙ্গা রাখার প্র্যাকটিসে নামতে পারি। কিন্তু মনের জোরের উপর আদৌ কি আর কিছু আছে? নেই। কিন্তু আজকের মতো ম্যাজ মিনতি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো আমাদের থাকতেই হবে। আল্লাহ হাফেজ।